এই সাতটা দিনের মধ্যে জুমার দিন যেমন গুরুত্বপূর্ণ বলে জুমার দিন কেন গুরুত্বপূর্ণ ওই দিন জুমার নামাজ আসে এই জন্য জুমার দিনটা গুরুত্বপূর্ণ বলে জুমার নামাজের কারণে জুমার দিনটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই ভাবে জুমার দিনটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ বলে এই দিনটা হলো দুরুদের দিন এই দিনটা হলো দুরুদ পড়ার দিন এই জন্য আজকে গাড়ির মধ্যে আসতে আস্তে মোতালা করলাম হাদিসের মধ্যে আসে আল্লাহ নবী বলতেছেন আমি যেমন সকল নবীদের নবী আমি যেমন সকল মাখলুকের নবী ঠিক তেমনি ভাবে এই দুরুত্বটা হলো এমন একটা আবাদত সকলে অবাদতের চেয়ে বড় অবাদ এই জন্যই তো কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্ডাল্লা ঘামেলা এই কাটা ইয়া আই আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পড়ে নবীর উপর দরুদ পড়ে আল্লাহ দরুদ পড়ে ফেরেশতারা দরুদ পড়ে এরপর আল্লাহ তাআলা বলেন এই মুমিন তোমরাও দরুদ পড়ো পরে প্রশ্ন জাগে যখন ফেরেস্তা থাকবে না যখন জিবরি লামিন থাকবে না তখন দূরত পড়বে তখন আল্লাহ তালা বলে তখন আমি আল্লাহ নিজে আল্লাহ এই জন্য দূরত কোন দুরুত বলে বলে আমাদের দুরুদ এটা পড়তে পারি অথবা আমরা সবসময় যে দূরত পড়ি সল্লু সাল্লাম।

এই জুমার রাত্রে এবং জুমার দিনে আমি নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করো আমি নবীর কাছে গুলা পাঠাও বলে কারণটা কি ফা ইন্না সালাতাকুম মারুদাতুন তোমাদের দরুদগুলা আমি নবীর কাছে পেশ করা হয় বলে কেমনে পেশ করে বলে ফেরেশতারা আমাদের দূরত আল্লাহ নবীর কাছে পেশ করে বলে পেশ করে আমি দুরুদ পানলাম আমার নাম ইয়াহিয়া আমার বাবার নাম নজরুল ইসলাম আমার দেশ বাংলাদেশ আমি দূরত পড়ছি কিশোরগঞ্জ থেকে ফেরেজ তারা বলে ইয়া রসুল আল্লাহ সোল্লাহিয়া বিন নজরুল ইসলাম মিন বাংলাদেশ ইয়া রসুল আল্লাহ আপনার উপর বাংলাদেশ থেকে আপনার একটা উম্মত নাম ইয়াহিয়া বাবার নাম হলো নজরুল ইসলাম জেলা হলো যেই জায়গায় তার জন্ম বলে জায়গা হলো ঢাকা বলে যেই জায়গায় দূরত পড়ছে জায়গাটা হলো কিশোরগঞ্জ ইয়ারসৌল্লা আপনার কাছে ওখান থেকে দূরত পাঠ করা হয়েছে নবী আপনি আপনার দূরত গ্রহণ করেন আল্লাহ নবী আমাদের দূরতগুলা গ্রহণ করে বলে লাভ কি লাভ হলো আমরা যেমন কোনো কথা বললে ভুলে যাই এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর ভুলে যাই মনে রাখতে পারি না বলুন তো দেখি আল্লাহ নবীর কাছে যখন কোন কথা পেশ করা হয় আল্লাহ নবী ওই কথাগুলো ভুলে যাবেন নাকি জোরে বলেন আল্লাহ নবী তো ভুলার মানুষ না আল্লাহর নবী ভুলবেন না বলে আমরা দুরূদ পড়লে নবী বলেন তোমাদের দুরূদ আমি নবীর কাছে পেশ করা হয় ফা ইননা সালাতাকুম মা'রুদাতুন আলাই তোমাদের দুরূদগুলো আমি নবীর কাছে পেশ করা হয় বলে লাভ কি তোমাদের নামগুলো আমি নবীর কাছে পেশ করা হয় আমি নবীর মেমোরিতে তোমাদের নামগুলো থাকবে বলে কি फायदा হবে আমি নবী রওজা ইতর থেকে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি সুবহানাল্লাহ আমি আপনি নবীর পক্ষ থেকে দোয়া পাই বলে আর কি লাভ বলে হাসরের ময়দানে লাভ বলে কি লাভ বলে লাভের মধ্যে একটা লাভ হলো আল্লাহ নবী যখন নিজ হাতে হাউজে কাউসারের পানি নিবেন হাউজে কাউসারের পানি নিয়ে যখন বলবেন এই উম্মত আস তুমি হাউজে কাউসারের পানি পান করো নামগুলা যখন ডাকবে এ আব্দুল্লাহ এখন তোমার হাউজে কাউসারের পানি পান করার পালা পান করাবেন নবী নিজ হাতে নবী ওই যে হাউজে কাউসারের পেয়ালাটা হাতে নিয়ে এরপরে যখন ডাক ডাকবেন আসো আসো ফেরেস তারা উম্মদদেরকে ডাকবেন আল্লাহ নবী পানি পান করাবেন ওই মুহূর্তে কিছু মানুষের নাম আসবে যখন ওই মুহূর্তে ধরেন কোনো কারণে আমি ইয়াহিয়ার নামটা চলে আসলো বললো এ ইয়াহিয়া নজরুল ইসলাম এখন তুমি পানি পান করার পালা ওই মুহূর্তে আল্লাহ নবী বলবেন নামটা লাগে তখন ফেরেস্তারা বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ এই নামটা হলো আপনার ওই উম্মতের যেই উম্মত দুনিয়াতে থাকতে আমরা আপনাকে ভুলে না আপনার উপর দূরত পাঠ করছে আল্লাহ নবী তখন বলবেন এই উম্মাদ শোনো তুমি জাগুতু দুনিয়াতে আমি নবীকে ভুলো নাই আজকে হাসরের ময়দানে আমি নবী তোমাকে ভুলবো না দেও হাত দাও আমি নবীর হাত দিলাম হাতের মধ্যে হাত রাখলাম আমি নবী তোমাকে ছাড়া জান্নাতুল ফের দাও সে ঢুকবো না দূরত পড়লে লাভ আছে না নাই আরো জোরে বলেন লাভ আছে না নাই এই জন্য জুমার দিনে জুমার নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ এমন একটা গুরুত্বপূর্ণ হলো দুরু বেশি বেশি পড়বো তো ইনশাল্লাহ কি পরব বলেন বলেন কি পড়বো বলেন সল্লু আলাইহি আসসাল্লাম এ জবান খোলেন না কেন কি বাবা কি শীতে ধরছে কি শীতে ধরছে আর কমুনা শুনবেন আর তিনটা কি কমু না কি কমুনা তাহলে আপনারা নাকি আমার নাম বলতে বলি না আল্লাহর নাম বলতে বলছি আমার উপর দূরত পাঠ করতে বলি না দূরত পাঠ করতে বলছি জবান খোলেন না কেন নবী খুশি হবেন নবীকে খুশি করতে চান না এই চান না কে কে চান না হাত দেহান্ত সান্না সান্না কে কে চান হাত তুলে আল্লাহ আকবর বলেন আর হজুর আল্লাহ আকবর আর হজুর আল্লাহু আকবর আল্লাহ কবুল করুন বলেন না আমি এই জন্য সল্লো আলাইহু আসাল্লাম আমার সাথে আরো পাঁচবার পরেন সল্লো আলাইহু আসাল্লাম সাল্লো আলাই আলাই সাল্ল আলাই সাল্লাম একটা গোপন কথা আপনাদেরকে বইলা দিই যদি এই দুরুদের উপর আমল করতে পারেন মরার আগে একবারের জন্য হলেও আল্লাহ নবীকে স্বপ্ন দেখে মরবে নবীকে স্বপ্ন দেখতে চান না আর এটা পরীক্ষিত আমল পরীক্ষিত আমল কারণ আপনি যদি নবীকে স্মরণ করেন নবীও আপনাকে স্মরণ করবে কারণ আপনার নামটা যদি নবীর কাছে বারবার বুঝতে থাকে তাহলে নবী আপনাকে এমনিই দেখা দিবেন আল্লাহ নবী বলবেন তুমি যেহেতু বারবার আমাকে স্মরণ করো আমি নবীও তোমার স্মরণে চলে আসলাম আল্লাহর আল্লাহ

আমরা পরবর্তীতে যা বয়ান করুম এটা মানতেও পারেন নাও মানতে পারেন কিন্তু এই যে দুরুৎটা পড়লাম নেকি কি আর বাদ যাইবো আরে কথা বলেন না কেন নেকি কি এই যে দুরুদ কি আমারে এদানে লেগে পড়ছেন কারে জোরে বলেন আল্লাহকে দেখানোর জন্য পড়ছেন আর দূরটা তো নবীর কাছে চলে গেছে আল্লাহ ভাগবর আমরা যদি দেখতে পারতাম এই যে নবীর রওজা হ্যাঁ আল্লাহর নবী অপেক্ষা আছেন উম্মত তোমরা দূরত পড়বা আমিও দূরত পড়তেছি ফেরেস গিয়া নবীর কাছে দূরত দিতেছে আল্লাহর নবী দূরটা পাইয়া আমার দিকে একটা মুসকি হাসি দিলেন আরে সো হান আল্লাহ বল নাকি সো হান হ্যাঁ আমার আপনার কি খুশি লাগবে কি লাগবে না খুশির আওয়াজ কি কি আসতে না জোরে হয় তাহলে কোন খুশি লাগবে কি লাগবে না

জীবনে যেমন তিন বেলা খানা খাইতে হয় এটা যেমন আবশ্যক করে নিছেন। দুই যেমন জামা বানাতে হয় আবশ্যক করে নিছেন। দুনিয়ার মধ্যে যেমন বাড়ি ঘর করতে হয় আবশ্যক করে নিছেন জীবনে আবশ্যক করে নেন দুরুদ আমার চলতে ফিরতে পড়তে হবে মনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ আমি এই যে নরসিং একটা মাহফিল করছিলাম গত বছর মাহফিল করার পর শুধু দুরুদের উপর বয়ান করছিলাম এই বছর মাহফিলে গেলাম যাওয়ার পরে সম্ভবত গত মাসের সাতাইশ তারিখে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম গত বছর কি বয়ান করছি হুজুর দুরুদের উপর বয়ান করছেন আমি যে কতজন মানছেন আলহামদুলিল্লাহ হুজুর ওখানে না হইল চল্লিশ পঞ্চাশ জন দাঁড়ায় গেছে হুজুর আমরা এখনো কন্টিনিউ এই আমলটা করতেছি এই যে আপনাদের মাহফিলে আসলাম ভোলার মাহফিল শেষ করিয়া ভোলার মাহফিল শেষ করে আপনাদের এখানে আসলাম এই ভোলার মাহফিলে আমি গত বছরও গেছি এই বছর আসছি তো আমি বয়ানের মধ্যে গত বছর এদের এখানে বয়ান করছিলাম একটা বয়ান করছিলাম একটা আমল দিয়ে আসছিলাম অনেকগুলো আমলের মধ্যে একটা আমল অজু করে ঘুমানো অজু করে ঘুমানো বলে অজু করে ঘুমাইলে লাভ কি অনেকগুলো লাভ এক নম্বর লাভ হলো অজু করে ঘুমাইলে ঘুম থেকে উঠার আগ পর্যন্ত আপনি আল্লাহর কুদ্রুতি কদমে সেজ্ দিলে যেই নেকি দাঁড়ায় দাঁড়ায় সারারাত নামাজ পড়লে যেই নেকি হবে সেই নেকির মালিক আল্লাহ আপনাকে বানাই দিবে সুবহানাল্লাহ দুই নম্বর হলো উজু করে যদি আপনি ঘুমান আপনার ডান শেওরে একজন ফেরস্তা বৈশা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এর মাফ করে দো আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলবেন এত বারবার যেহেতু বলতেছো যা এর ঘুম থেকে উঠার আগে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম কয়টা ফায়দা দুইটা তিন নম্বর ফায়দা হলো আল্লাহ নবীর হাদিস কেউ যদি অজু করে ঘুমায় আল্লাহ তালা তার বিছানাটা মসজিদ বানিয়ে দেয় আমরা তো সবে বরাত লাইলাতুল বারা আসতেছে সবে মেয়ারাজে লাইলাতুল কদের আমরা মসজিদে যাই আরে ভাই অজু করে আপনি ঘুমান আপনার ঘরটা আপনার বিছানাটা আল্লাহ মসজিদ বানাই দিবে সোহান আল্লাহ কয়টা ফায়দা হয়েছে তিনটা এক নাম্বার তিনটা বুঝলে গেছি সারা রাত আবাদত করার নাকি দুই নাম্বার দোয়া মসজিদ এটা কি কথা প্রত্যেকটা হাদিস পারলে এখানে আলেমুলারা যারা আছেন প্রত্যেক মাসে মাসিক আলকাউসার মার্কাজ দাওয়া থেকে বের হয় এই হাদিসগুলো সুন্দর সুন্দর বিভিন্ন ফাজাইলের হাদিসগুলো ওই কিতাবের মধ্যে পাবেন এই মাসিক পত্রিকার মধ্যে পাবেন সুন্দর তো এটা বলার পরে তখন বলতেছে অনেকে হাত তো হুজুর আলহামদুলিল্লাহ আমরা করছি আমি এত খুশি হয়েছিলাম পকেটে কিছু নতুন টাকা ছিল আমি বললাম যারা আসেন ছিলেন আসেন প্রত্যেকরে টাকা দিয়ে দিলাম আমি আগামী বছর যদি আহি যদি আপনারা কন আজকে দিছি অল্প টাকা ওই দিন দিব বেশি টাকা রাজি আসেন তো ক হুজুর আমরা যারা করিনি আমরাও নিয়ত করলাম আমরাও এখন সব করব করুক আল্লাহ এ দুই টাকার আশায় করলো হ্যাঁ দুই টাকার আশায় তো না একটা আনন্দ না সব মানুষের সামনে একটা পুরস্কার দেওয়া আরে কথা বলেন না কেন আপনারা পড়বেন তো ইনশাল্লাহ হ্যাঁ পড়বেন তো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে মাঝখান দিয়ে একটা আমল চলে আসলো হ্যাঁ এটা পাঁচটার মধ্যে না ধরেন পাঁচটার মধ্যেই দিয়ে দিলাম আজকে যেহেতু আজকে সময় কম এর জন্য পাঁচটার মধ্যেই এইটো একটা রেখে দিলাম এক নম্বর কি ছিল ফজরের নামাজ দুই নম্বর দুরুদ তিন নম্বর হলো ঘুমের আগে অজু করে ঘুমানো বুঝাইতে পারছি ঘুমের আগে অজু করে ঘুমানো মনে থাকবে তো ইনশাল্লাহ মেস করেন দাঁত মাজেন কত কাহিনী তো করেন তাই না দাঁতের মধ্যে যেন পোকা না লাগে এই জন্য ঘুমের আগে দাঁত এই যা ঘুমান তাইলে আপনার কবরের জন্য পোকা না লাগে এই জন্য ঘুমের আগে অজু করে ঘুমাবেন কথা বলেন না কেন আরে ঘুমাবেন তো ইনশাল্লাহ আমল তিনটা দিলাম ভাই সোরো সোট আমল দিই আমি মানুষও ছোট আমলও সোটো ছোটো দিই আর আল্লাহ নবীর হাদিস ও একলিস্ট দিন কে একাল আমাল উল কলিম ছোট আমল হইল অল্প আমল ল যদি হয় ধারাবাহিকভাবে করতে থাকলে এটা নাজাদের জরিয়া হয়ে যাবে সুবহে হা আল্লাহ হ্যাঁ মানে থাকবে ইনশাল্লাহ এক নম্বর ফজরের নামাজ দুই নম্বর দুরুদ দুরুৎ দুরুদ কি সল্লাহ ল হু আলাইকু কালকে শুক্রবার মা বোনরা পড়বেন আপনারা পড়বেন এখান থেকে যখন উইটা যাবেন দুরুৎ পড়তে পড়তে উঠবেন হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ আমি একটু দেখমু আমার একটু মনের প্রশান্তির জন্য আমি বয়ান করলাম আশা আপনারা মানলেন কি মানলেন না মানবেন না ভাই হ্যাঁ বাবারা মানবেন না দাদারা মানবেন না এই যুবক ভাইরা তোমরা মানবা না হ্যাঁ জোরে জোরে পড়তে পড়তে উঠব তো হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ আমি অগ্রিম তোমাকে পায়ে ধরলাম মানুষ পায়ে ধরে একটা অনুরোধ করলে এটা কি মানুষ রাখে না আমি প্রধান বক্তব্য যদি পায়ে ধরে তোমাদের কাছে অনুরোধ করি তোমরা রাখবা না হ্যাঁ কী জন্য আমার জন্য না তোমাদের জন্য ফায়দা কি এটা আমার না তোমার আরে বলো আমার না তোমার তাহলে জোরে বলো সল্লাহ আলী সাল্লাম আরো জোরে সল্লাহ আলী সাল্লাম এই যে ঘুমাইতেছে অনেক অনেক নেকি থেকে মাহরুম হইতেছে এই যে ঘুমাইতেছে একটু ধাক্কা দেন না কি ভাই ঘুমান কে আপনার লাগে আমিও ঘুমাইতে হয় বলুন নি কন হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বলেন না আমিন আমল দিলাম কয়টা তিনটা চার নম্বর হলো আল্লাহ তালা বলেন

ورنا مشهد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমাদের প্রত্যেকের আমল নামাই নবীর হাদিস অনুযায়ী পুরা কোরআন খতম করার নিকে আল্লাহ দিয়ে দিচ্ছে গত এক বছরে পুরা কোরআন শিব খতম করছেন এমন আসেনি এক দুইজন হাবেশ সাহ আলেমুল আমার থাকলে ভিন্ন কথা কিন্তু এখান থেকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে জোরে করলে সুবাহান আল্লাহ এই কথাই নবীর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী মসজিদে নবীর মধ্যে বসা সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা শোনো আমি নবী কোরআনের এক তৃতীয়াংশ পর্ব তোমরা শুনবা নাকি সাহাবিরা বলল ইয়া রসুল আল্লাহ অবশ্যই শুনবো সাহাবিরা সুন্দর করে বসছে নবী হুজরাখানা থেকে বের হয়েছে বেরো হয়ে আল্লাহনবী সবার স্বপ্নে বৈশাখ আল্লাহনবী পড়লেন আউ্লাহ আল্লাহ আহাদ আল্লাহ আলম্লাহ কুফ আহাত পরে আল্লাহনবী ওখান থেকে উঠে চলে গেছেন সাহাবীর অপেক্ষা করতেছেন আল্লাহনবী বলছেন কোরআনের এক তৃতীয়াংশ শোনাবে তাহলে কোরআন হল তিন তৃতীয়াংশ অর্থাৎ কোরআন হল তিরিশ পারা এই তিরিশ পাড়ার এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ কত হয় দশ পারা জোরে কোন দশ পারা হয় তাহলে আল্লাহ নবী সুরা ইখলাস পরে চলে গেলেন একটা সুরা পরে চলে গেলেন সাহাবিরা অপেক্ষা করতেছেন আপনি বলেছেন কোরআনের তিন ভাগের এক বাঘ পড়বেন কিন্তু আপনি সুরা পরে একটা সুরা পরে চলে গেলেন আপনি গ্যার পড়বেন না আল্লাহ নবী বললেন হয় এক তৃতীয়াংশ তো পড়ছি আল্লাহ নবী বললেন হ্যাঁ এক তৃতীয়াংশ তো পড়ছি কই কেমনে পড়লেন কই তোমরা কি জানো না সুরাতুল ইখলাস হলো এমন একটি সুরা এটা যদি একবার পরে দশ পারা পড়লে যেই নেকি এই সুরাটা একবার পড়লেও সেই নেকি এরপরে আল্লাহ নবী বললেন কেউ যদি তিনবার পড়ে বলে পুরা কোরআন খতম করেন নেকির মালিক আল্লাহ বানাই দে আল্লাহ নবী বললেন তিনবার পড়লে এক খতম আর কেউ যদি দশ বার পড়ে তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তালে একটা বাড়ি বানায় দেয় সো আন আল্লাহ এখানে একতলা বাড়ির মালিক কে কে আছে বিল্ডিং একতলা বাড়ি আছে আসেনি তাহলে একতলা নাই যেহেতু দুই তালাও নাই তিন তালাও নাই চার তালাও পাঁচ পাঁচতলাও নাই তাহলে আমরা কেউ এখানে বাড়ির মালিক না কেউ আমরা কোন বড় বাড়ির মালিক না সবার বাড়ি হলো টিনের ঘর অথবা সনের ঘর কোনো রকম কষ্ট করে জীবন যাপন করতেছি অথচ আল্লাহ নবী বলতেছেন ওই দুনিয়ার গরিব উম্মত শোন দুনিয়ার মধ্যে তোমাদের বাড়ি না থাকতে পারে কিন্তু জান্নাতে বাড়ি করার আমল আমি নবী তোমাদেরকে শিখাই দিলাম সেটা হলো এই সুরাতুল এখলাস যদি দশ বার পর আল্লাহ তালা তোমার জন্য জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাই দিবে সুবহান আল্লাহ বলে দুনিয়ার মধ্যে বাড়ি বানাইলে ওই বাড়ির মালিক যিনি আছে তিনি রাজমিস্ত্রিরা যখন কাজ করে তখন তিনি তদারকি করেন যেন তারা ফাঁকিবাজি না করে আর জান্নাতে যেই বাড়ি হয় বলে এইটার রাজমিস্ত্রি কারা বলে এইটার রাজমিস্ত্রি হলো আল্লাহর নূরের তৈরিকৃত কৃত আর এইটা তদারকি করে কে তদারকি করেন স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ জোরে আল্লাহু আকবার এই জন্য আমি তো বলি খালি বাড়ি বানান বাড়ি বানান বাড়ি বানান বাড়ি বানান বাড়ি বানান হ্যাঁ বাড়ি তো ইনশাআল্লাহ বাড়ি বানাইতে 2 মিনিট সময় লাগে কয় মিনিট সময় জোরে বলেন কয় মিনিট সময় লাগে দুই মিনিট সময় দিলে আমরা একটা বাড়ি এখনি বানাই લઈ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম وَلَمْ يَكُنْ لَهُ كُفْوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার আর হুজুর আল্লাহু আকবার আমি বাড়ির মালিক আরে বকে হাত দিয়া কোন বকে হাত দিয়া কোন আরে বকে হাত দিয়া কোন না বলেন আমি বাড়ির মালিক আরে জোরে বলেন আমি বাড়ির মালিক আরে বকে হাত দেন না কে আরে হাত দেন হাত দেন বকে হাত দেন বোক আদেন বলেন আমি বাড়ির মালিক বলেন আলহামদুলিল্লাহ বলে বাড়ির ঠিকানা কোথায় জান্নাত জোরে বলেন কোথায় জোরে বলেন কোথায় জান্নাত তাহলে আমার আমি বাড়ির মালিক বলে বাড়ি কোন জায়গায় মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর আপনার বাড়িটারি আছে না বললাম আমার বাড়ি না আমার বাবার বাড়ি আছে এটা হলো জিনজিরা আর আপনার বাড়ি কোন জায়গায় বলে আমার বাড়ি হলো জান্নাত আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাড়ি কই আপনাদের বাড়ি কই জোরে বলেন আসলে আমাদের বাড়ি কোথায় ছিল জান্নাতে ছিল জান্নাত থেকে না আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে এখন আবার আমাদের কই যাইতে হবে যে যেই জায়গায় যাইতে হবে ওই জায়গায় বাড়ি টাড়ি বানাতে হবে না এই জন্য আমরা কথাই বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী কথা ঠিক না বিঠিক আমরা মুখে বইলা চলে গেলাম কেউ আমল করতেন না এর লেগে একটা বাড়ি বানাই দিয়া গেলাম আল্লাহ কবুল করুন বলে না আমিন আরো বানাইবেন তো ইনশাল্লাহ এরপরে উমার ইবনুল খাতব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে বিশ বার বললে দুইটা বাড়ির মালিক কহা কাতেলে আমি বিশ বার বললে কি দুইটা দিবেন নি কহা দুইটা দিবে যদি তিরিশ বার পড়ি তাহলে তিনটা দিবেন নি বলে তিনটা দিবে বলে চল্লিশ বার বললে চারটা দিবে পঞ্চাশ বার বললে পাঁচটা দিবে বলে তুমি যত দশ পরবা বা প্রত্যেক দশের বিনিময় আল্লাহ একটা বাড়ির মালিক বানাবে সবা আন এই সৌরা তুল হলো এমন একটি সুরা মসজিদে নববীর পাশে মদিনাতুল মনোয়ারায় ওখান থেকে কয়েক কিলো দূরে মসজিদে কুবা নামক একটা মসজিদ আছে কুবা মসজিদ কুবা মসজিদ যেই মসজিদের মধ্যে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা করার নিকি আল্লাহ দান করে ওই মসজিদের ইমাম সাহেব একটা আমল ছিল হাদিসের আসছে বুখারের হাদিস ওই ইমাম সাহেবের একটা আমল ছিল একটা অভ্যাস ছিল ওই ইমাম সাহ প্রত্যেক দিন ফরোজ নামাজ ফরজ নামাজের প্রথম দুই রাকাতে প্রথম দুই রাকাতে রাখাতে সাথে একটা সুরা মিলায় না তো ইমাম সাহ সুরাফা তেহার সাথে সর্বপ্রথম সুরা ই পড়তো কুলুহাল্লা পড়তো এরপরে অন্য সুরা মিলাতো আবার দ্বিতীয় সুরাফা ইহা পড়ত সুরাফা তেহার সাথে এখলাস পড়তো এরপরে অন্য সুরা মিলাত আবার জোহরের নামাজে একই অবস্থা আসরের নামাজে একই অবস্থা মগরীবের নামাজ একই অবস্থা এশরের নামাজে একই অবস্থা এই পরিস্থিতি দেখে মুসল্লিরা বলল হুজুর এভাবে আপনি না করলেও তো পারেন আপনি যে যেকোনো একটা রাকাতের মধ্যে সুরে এখলাস পড়েন না তাইলেই তো হয় ওই মুহূর্তে ইমাম সাহেব বলে না আমি এমনি পড়ুন আমি যেইভাবে পড়ি এইভাবেই পড়ব। তোমাদের যদি ভালো লাগে আমাদেরকে রাখো অন্যতায় আমাকে বিদায় করে দাও আমি তোমাদের মসজিদের চাকরি করতে আমি রাজি না খেদমত করতে রাজি না ইমাম সাহকে যেহেতু মুসল্লিরা অনেক ভালোবাসত এই জন্য তাকে বিদায় করে নাই। কিছুদিন পরে নবী মসজিদের নবমী থেকে মসজিদে কুবায় আসছে আসার পরে আল্লাহনবীর কাছে বিচার দায়ের করলো ইয়ার আল্লাহ আপনার সাহাবি ইমাম প্রত্যেক রাকাতে সুরা ফাতে হার সাথে সুরে ক্লাস পরে প্রত্যেক রাকাতে সুরে ক্লাস পরে জিজ্ঞাসা করেন সে এমনটা কেন করে আমরা বারণ করেছি তারপরেও করে আপনি বিচার করেন আল্লাহ নবী বললেন তুমি এমনটা কেন করো ওই মুহূর্তে সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পুরাণের একশো চোদ্দোটি সুরার মধ্যে আমি যত সুরা পড়েছি এমন ছোট্ট একটা সুরার মধ্যে তাও তেদের কথা আল্লাহর গুণাগুণের কথা এত অল্প সংখ্যক জায়গার মধ্যে এত বিস্তারিত আলোচনা কোথাও আল্লাহ তালা করেন নাই এই জন্য এই সুরাটা আমার ভালো লাগে কারণ এটার মধ্যে পুরাটাই আল্লাহর গুণ উল্লাহু আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ সমাদ আল্লাহ বেনিয়াজ লামিয়ালিদ ওয়ালাম মিউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন না আল্লাহকে কেউ জন্ম দেয় না ওয়ালামিয়া কুল্লা হু কুফুয়ান আহাদ আল্লাহ তালার কোন সমকক্ষ নাই সব আল্লাহর গুণাগুণের কথা এই জন্য আমি অনেক ভালোবাসি এই জন্য এই সুরাটা প্রত্যেক রাকাতে পড়ে আমি আল্লাহ নবী বললেন হুব্বুকা ইয়াহা আদ খলা কাল জোরে কিন্তু সোহান আল্লাহ কইতে হইব হোক এখন কই না আমি বলছি না হোক বুকা ইয়াহা আদ হ লা জান্না হক বুকা ইয়াহা বলতেছেন এই সুরার প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আল্লাহ আকর আল্লাহ অক আবার একজন সাহাবি মু ইবনে এমনি আল আউয়া আল্লাহ নবীর একজন সাহাবি তার যখন ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে জিব্রিল আমিন আসছে আসার পরে আল্লাহ নবীকে বললেন হ্যাঁ মোহাম্মদ লও তোমার না একজন সাহাবি মারা গেছে মোয়াউিয়া ইবনি আল মাজানি তার জানাজা পড়তে যামু তোমাকে কে পাঠাইছে বলে আল্লাহ পাঠাইছে বলে আর কে আসছে বলে আমার সাথে আরো সত্তর হাজার ফেরেস্তা আসছে আরেকটু আস্তে কর না সোভা তে আল্লাহ একেদেরকে নিয়ে এত সত্তর হাজার ফেরেস্তান একটা বহর নিয়া কেন তুমি আসছো কারণটা কি ওই মুহূর্তে জিবরিল আমিন বলে আমি এর জানাজা পড়তে আসছি জানাজা পড়তে জানাজা পড়তে আউই মাজানির জানাজা পড়তে আসছি জানাজা শেষ সত্তর হাজার ফেরেস্তা জিবরিল আমিন সত্তর হাজার ফেরেস্তাদেরকে নিয়ে স্বয়ং নবী সহ জানাজান নামাজ পড়লেন আল্লান্নবী আল্লাহনবীর হুজরাখানায় আসলেন আইসা জিবরি আমিনকে জিজ্ঞাসা করে ও জিবরিহিল তার জানা যায় তোমরা কেন এত সারিবদ্ধভাবে আসলা কারণটা কি বলল কারণ হলো আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে বলে কেন পাঠাইছে বলে আলমাজানি সব সময় সুরে খ্লাস পড়তো এই জন্য আল্লাহ তালা তার আমলটাকে এত ভালোবাসছে তার জানাজার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে পাঠাই দিছে সুবাহান আল্লাহ সুবাহান আমরা কি মরব না নাকি আমরা মরবো না মরব না একদিন না একদিন মরবো তাইলে আমার জানা যায় যেন ফেরেস্তারা শরিক হয় এমন আমল নবী শিখাই দিছে এই জন্য যে সুরত এখলাস বেশি বেশি পড়বে তার জানাজার মধ্যে ফেরেস্তারা শরিক হবে আর যার জানা যায় ফেরেশতারা শরিক হবে তার জানাজার মাধ্যমে আল্লাহ তালা তাকে জান্নাতের মালিক বানাই দিবে সো আল্লাহ কারণ হাদিসের মধ্যে আসছে যার জানা যায় তিন কাতার মানুষ হয় তাকে মাফ করে দেওয়া হবে আবার অপর একটা হাদিসের মধ্যে আসছে যার জানা যায় চল্লিশ জন মানুষ হবে তাকে মাফ করে দেওয়া হবে অপর একটা হাদিস হাদিসের মধ্যে আসছে যার জানা যায় একশো জন মানুষ হবে তাকে আল্লাহ মাফ করে দিবেন হাদিসের মধ্যে বলা হয় একশো জন চল্লিশ জন আর তিন কাতার এটার দ্বারা উদ্দেশ্য হলো অধিকাংশ মানুষ যার জানা যায় শরিক হবে বলে অধিকাংশ মানুষের ধরন কেমন হবে বলে মুত্তাকি যার জানা যায় অধিকাংশ মুত্তাকি হবে ফরহেজগার আল্লাহর প্রিয় বান্দারা শরিক হবে তাকে আল্লাহ তালা মাফ করে দিবে সুবহানাল্লাহ এখন আমি গুণাগার আমার জানা মোত্তা কি শরিক হতেও পারে নাও হতে পারে হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দা শরিক হতেও পারে নাও হতে পারে আমি যদি গোপনে গোপনে এই সুরাটার আমল বেশি 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 করে করতে পারি দেখা যাবে যেই জায়গায় আমার জানা জানাজা হোক না কেন যদি দুইজন মানুষ থাকে সাথে থাকবে সত্তর হাজার ফেরস্তা সুহানুল্লাহ এবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন এক নম্বর হলো ফজরের নামাজ মানে পুরা নামাজ দুই নম্বর হলো দুরুদ নাকি দুই নম্বর দুরুদ তিন নম্বর কি হ্যাঁ অজু করে রাত্রে ঘুমানো এরপরে চার নম্বর কি সরে এখলাস বেশি বেশি সোরে এখলাস পরা মনে থাকবে তো আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন এই চারটা থাকলো আর পাঁচ নম্বরটা বললাম না অনেক সময় হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন যেই চারটা আমল দিছি মনে থাকবে তো ইনশাল্লাহ আমি গুনাগার যদি এখানে নাও আসি আশেপাশে কোথাও আসি আর আমি যদি জানতে পারি এলাকায় আশেপাশে আমি মাহফিল করে গেছি আপনারা কেউ যদি বাইচা থাকেন আমার একটু মনে করে দিবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমার তো ডায়েরিতে লেখা থাকবে কোন জায়গায় কি বয়ানটা হয়েছে হ্যাঁ নাহলে ইনশাআল্লাহ ম্যামোরি দিকটুইল থাকবে আমি জিজ্ঞাসা করব কে কে আমল করছেন হ্যাঁ কে কে আমল করছেন যদি ওখান থেকে আমল করণেওয়ালা কেউ পাওয়া যায় তাহলে আমি সবার সামনে তাদেরকে পুরস্কৃত করব ইনশাল্লাহ